নমস্কার বন্ধুরা, আরএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি, সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে চিকেন মোমো। মোমো বানাতে লাগছে 500 গ্রাম ময়দা, আমি নুন দিয়ে মেখে রেখেছি। পুর বানাতে লাগছে বাঁধাকপি, 500 গ্রাম বাঁধাকপি আমি ঝুরো ঝুরো করে কেটে রেখেছি। এর সাথে লাগছে পেঁয়াজ কুচি, 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 10 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, আর লাগছে আদা 10 গ্রাম, তার সাথে লাগছে কাঁচা লঙ্কা 10টা কুচিয়ে রেখেছি, আর লাগছে চিকেন 250 গ্রাম। চিকেনকে আমি একটুখানি সেদ্ধ করে আর ব্লেন্ড করে রেখেছি। লাগছে সাদা তেল, পরিমাণ মতো চিনি, আর লাগছে নুন। পোনাটা আমি গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দেবো আমি পেঁয়াজ কুচি। হালকা করে নেড়ে এবার দেবো রসুন কুচি। তারপর দেবো আদা কুচি, লঙ্কা কুচি, এবার নাড়তে থাকবো। এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো বাঁধাকপি। হালকা করে নেড়ে নেবো, এবার দেবো স্বাদ মতো নুন, আর দেবো চিনি। এবার একটু নেড়ে নেবো, মিডিয়াম আঁচে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেবো। এর সাথে দেবো ব্লেন্ড করা চিকেন। পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। পুরটা নাবিয়ে নিয়েছি, এবার হালকা একটু ঠান্ডা করে নেব। মেখে নেওয়া ময়দাটা আমি এবার লেচি কেটে নেব, এরকম ছোট ছোট করে কেটে নেব। লেচিগুলো কেটে গোল করে নিয়েছি, এবার আমি বেলে নেব। পাতলা করে বেলে নেব, যতটা পাতলা হবে ততটাই ভালো। এবার আমি এক এক করে বেলে নেব। এবার আমি এক এক করে পুর দিয়ে দেবো। এবার এটা আমি মুড়ে নেব।
মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার আমি ভাপে বসাবো। এবার আমি সেদ্ধ করতে দেবো, তার জন্য চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব, ওপর থেকে একটু জল দিয়ে দেবো যাতে না জড়িয়ে যায়। এবার এটা আমি নামিয়ে নেব, এটা আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মোমো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।